নির্বাচনের 6 মাস পেরিয়ে গেল, এখনো ভাতা মেলেনি আনসার ভিডিপির সদস্যদের। রাষ্ট্রীয় বা সরকারের কোনো দায়িত্ব পালনের ভাতা নিয়ে বৈষম্যপূর্ণ আচরণ নতুন কিছু নয়। নির্বাচনে দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের ভাতা ঠিকই নিজেরা সঠিক সময়ে আদায় করে নেন, কিন্তু বৈষম্যের শিকার হন নিচের পর্যায়ের দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির সদস্যরা। ভাতা পেতে অবহেলার শিকার হন তারা। বিগত 5ই জানুয়ারি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 6 মাস পার হলেও সেখানকার ইউপি নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের ভাতা মেলেনি এখনো। কেন বার করছে না তারা বলতে পারে না। আপনারা মোট কয়জন রে বার করছে? পাঁচজন। পাঁচজন না, দুজন পুরুষ আর দুজন মহিলা। তিনজন মহিলা, তিনজন মহিলা, দুজন পুরুষ। প্রান্তিক এসব নিরাপত্তা কর্মীরা অধিকাংশই দিনমজুর ও হতদরিদ্র। নির্বাচনের এতদিন পরেও হতদরিদ্রদের সামান্য এ ভাতা কেন আটকে রাখা হলো? সেই টাকা বরাদ্দ হতে এত গড়িমসি কেন? ভাতা পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে এসব মানুষকে? এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, না আসলে টাকা তো এখনো পাই নাই, জুন মাসের মধ্যে বরাদ্দ আসবে। আমাদের তো 7টা ধাপে নির্বাচন হয়েছে, আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ পাইছে, আমরা ছিলাম 5ম ধাপে। আশা করছি জুনের মধ্যে আমাদের টাকাটা পাওয়া যাবে। ওরা এখনো টাকা পায়নি, জুন মাসের মধ্যে বরাদ্দ আসবে, আমাদের তো 7টা ধাপে নির্বাচন হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ পাইছে, আমরা ছিলাম 5ম ধাপে, আশা করছি জুনের মধ্যে পাইয়া যাইব। কিছু কিছু উপজেলায় বিতরণ করা হয়েছে, আশা করি পাবে। আমার বিলও রেডি করা আছে, টাকা আসলে সাথে সাথে তুলে দিতে পারবো, টাকা আসেনি।